রান্না হয়ে গেছে, দেখছো কেমন প্রোটিন আছে এখানে। তো যদি কোচিং, এটা হচ্ছে কোচিং ক্লাসরুম, ফ্যান লাইট পুরো লাগা আছে, পেছনে বাথরুম, এদিকে বক্স আছে, এখানে ইয়া বক্সের মাইক হয়ে গেছে, বোর্ড পুরো সব কিছু সুবিধা আছে, ফ্যান, তারপরে লাইট, ফ্যান লাইট, জলের ব্যবস্থাও আছে, দেখা যাচ্ছে পেছন দিকে জলের ব্যবস্থা। আঙুল লাগিলে গেলে নি ভাবার এত বড় বটে, পুরো বড়। জল খাওয়ার ব্যবস্থা আছে, এগুলি জলের ব্যবস্থা, এদিকে বাথরুম, পুরো রুম একদম চকাচক করছে, পুরো ভরে যায়। অনেক স্টুডেন্ট আছে, পুরো সকাল সকাল আসি গেছি আজকে, পুরো সকাল সকাল কেউ আসে নাই আজকে, এখনো দেখছো পুরো ফাঁকা আছে। আর একটা বোর্ড আর বক্সের ব্যবস্থা আছে, বক্স খুললে দেখাচ্ছি এরকম, মাইক টাইকের ব্যবস্থা আছে, পুরো বোর্ড, এটা পুরো ভর্তি হয়ে যায় হলটা একদম। আর দেখো বক্স উপরে লাগা আছে, ভেন্টিলেটর ব্যবস্থা আছে, গ্যাস ট্যাস সব আছে। তো আজকে রান্না করব, এই যে গাজর, বিট, আলু, পেঁয়াজ আছে, এখানে মটর ইয়া আছে। তো আজকে এটাই হচ্ছে আমার রান্না, সবজিটা দেখছো এরকম তৈরি হয়েছে। রান্না হয়ে গেছে, দেখছো কেমন প্রোটিন আছে এইখানে, মাংসর থেকে বেশি প্রোটিন, পুরো টকটক লাল যেমন রক্ত আছে সেই প্রোটিন আছে এটাতে। খাবার এরকম সবজির খাওয়া উচিত, কেননা কেমিক্যাল বেশি দেওয়া জিনিস খালে শরীর তাড়াতাড়ি ক্ষতি করবে। তো দেখছো কেমন সুন্দর দেখাচ্ছে, এটা পুরো কিছু দেওয়া নেই, এটার মধ্যে শুধু দেওয়া আছে গাজর, বিট, আলু, মটর, মশলা বলতে কিছু নাই, শুধু কাঁচা লঙ্কা, হলুদ। পুরো খাবারটি কেমন লাগছে বলো, একদম দারুণ, পুরো প্রোটিনে ভর্তি। তো মানে ঘুম ঘুমাই গেছিলি, তো ঘুম থেকে উঠার পর আমি একটা জিনিস করেছি, দেখবে তো। যদি কেউ এরকম পাখি বানানো শিখতে চাও এইরকম, তো কমেন্ট করবে, আমি ওইটা কেমন করে বানাবে সেটা বলে দিব। দেখছো এই যে লেজটা, লেজটা ধরে এরকম টানিবে, এখানে একটা হাত দিবে, লেজটা ধরে এরকম টানিবে, তো দেখছো পাখি অটোমেটিকলি ডানা গেলে ইয়ে করবে। তো বাচ্চাদের জন্য ভালো পড়ে, বাচ্চারা আরামে খেলতে থাকবে, এটা কানতে থাকলে চোখ দিয়ে দিবে। তো আজকে এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবে একটা, কমেন্ট করবে ভালো লাগলে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার পাশে থেকে সাপোর্ট করবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।